হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্স করার প্ল্যানিং করছেন, বিশেষ করে এমএ এবং এমকম, তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এলাম। কারণ আজকের আমি আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কী কী মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে এবং তার সিট কত এবং তার যোগ্যতা সাধারণত কী চায়। খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটির তরফ থেকে বেরিয়ে যাবে নোটিফিকেশান, তাই আমাদেরকে তৈরি থাকতে হবে। যদি এন্ট্রান্স পরীক্ষা হয় তাহলে এন্ট্রান্সের জন্য প্রিপারেশন রাখতে হবে, অথবা আপনি আজকের মোটামুটি সিটের আন্দাজ থেকে বুঝে যেতে পারবেন যে কতটা পরিমাণে কম্পিটিশন হয়ে থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এবং বিশেষ করে আজকের এই ভিডিওটা তাদের অনেক উপকারে লাগবে যারা ধরুন যে সাবজেক্টগুলো পড়ছে, যে সাবজেক্টগুলো বিভিন্ন কলেজে পড়ানো হয়ে থাকে। কারণ কলেজে যখন মাস্টার্সটা করানো হয় সেখানে কিন্তু কম্পিটিশনটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, কিছুটা কলেজ কেন্দ্রিক হয়, কিছুটা ক্যাম্পাস কেন্দ্রিক হয়। তাই আমাদের খুব বুদ্ধি করে আবেদনটা করতে হবে। তবে আবেদনের আগে আজকে নিয়ে চলে এলাম প্রি অ্যাডমিশন ভিডিও এবং অন্যান্য ইউনিভার্সিটিরও নিয়ে আসবো, কমেন্ট সেকশনে জানাতে হবে। এমএসসির আপডেট নিশ্চয়ই নিয়ে আসবে। অ্যাকচুয়ালি যে এমএ এবং এমকম ভিডিওটা এত বড় হবে তাই আমি এমএসসিটার সাহস পেলাম না, খুব তাড়াতাড়ি এমএসসিটা নিয়ে আসবো, তবে তার জন্য ভালো কমেন্ট চাই। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য, অথেন্টিকের আপডেটগুলো পাওয়ার জন্য। সো ক্যালকাটা ইউনিভার্সিটি এমএ এবং এমকম অ্যাডমিশন 2022 বা 2023, এবং এই ভিডিওটা শুধুমাত্র 22-23 না, অন্যান্য পরের বছরও যারা ভর্তি হবে তাদের উপকারে লাগবে। কারণ কোর্সের সাধারণত একই থাকে সিউর, যদি কিছু চেঞ্জেস হয় আমি তো নিশ্চয়ই বলবো। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে সব থেকে প্রথম আমাদের জানতে হবে কিসের উপর মাস্টার্স করানো হয় আর মিনিমাম যোগ্যতা কী। প্রথমত মাস্টার্স যেগুলো করানো হয়ে থাকে, টোটাল আমি এখানে আজকে এমএর যেটা 26টা কোর্স আমি এখানে লিখেছি, দেখতেই পাচ্ছেন বোর্ড একদম শেষ হয়ে গেছে। তাই বা এবং আমি তার সাথে এমকমটাকেও এখানে অ্যাড করে দিয়েছি এমএর সাথে। তো এবং এর পরবর্তী আমরা আজকের এই ভিডিওটাতেই দেখে নেব যে সিটগুলো দেখে নেবো একদম, যে কত কত সিট রয়েছে কলেজ ওয়াইজ ক্যাম্পাস ওয়াইজ। প্রথমত আমরা একটু কোর্সগুলো দেখে নেবো। কোর্সগুলোর জন্য ফার্স্ট যে কোর্সটা সিউর আন্ডারে করানো হয় সেটা হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, যেটা আমি কিছুদিন আগে আপনাদের কাছে যে হিস্ট্রি নিয়ে কেরিয়ারে একটা বলেছিলাম যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার হিস্ট্রির আন্ডারে প্রচুর আলাদা আলাদা স্পেশালাইজেশন ডিপার্টমেন্ট মাস্টার্স হয়, তার মানে অন্যতম হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার। এটা আপনি করতে পারছেন মাস্টার্স এখান থেকে। এর জন্য আপনি অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে যদি গ্র্যাজুয়েশন থাকে অথবা নর্মাল হিস্ট্রি অনার্স যদি থাকে আপনার, তাহলেও আপনি আবেদন করতে পারছেন, যদি এলিজিবিলিটিগুলোকে বলে দিচ্ছি আমি। তার পরবর্তী চলে এসেছে সেকেন্ড নাম্বার কোর্স যেটা করানো হয় সেটা হচ্ছে আরবি। এক্ষেত্রেও আপনাকে অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে তাহলেই আবেদন করতে পারছেন। তার পরবর্তী 3 নম্বর কোর্স হচ্ছে আর্কিওলজি। ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে যুক্ত অনেক সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টসরাও আর্কিওলজি করে থাকে, এটা কিন্তু আপনি করতে পারছেন সিউ থেকে। তার পরবর্তী চলে এসে বেঙ্গলি, মোস্ট কমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টটা ধরতে গেলে আজকে সিউ সবথেকে বেশি কলেজে পড়ানো হয়ে থাকে মাস্টার্স, সেটা হচ্ছে কিন্তু বেঙ্গলি। 5 নম্বরে আমি রেখেছি, 5 নম্বরে যেটা সিউর আন্ডারে করানো হয় কোর্স সেটা হচ্ছে বুদ্ধি স্টাডিজের ওপর আপনি মাস্টার্স করতে পারছেন, এটাও কিন্তু হিস্ট্রির সাথে ওতপ্রোতভাবে কিন্তু কানেক্টেড আছে। তার পরবর্তী নিয়ে চলে এসেছি কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অর্থাৎ সিআইএল, তো এখান থেকে আপনি কিন্তু সিআইএল করতে পারছেন। তার পরবর্তী আমি 7 নম্বর যে সাবজেক্ট কোর্সটা করানো হয় সেটা হচ্ছে ইকোনমিক্স, ইকোনমিক্সের ওপর আপনি এখানে মাস্টার্স করতে পারছেন। ইংলিশ 8 নম্বরে রেখেছি, ইংলিশ আরও একটি খুব কমন কোর্স। 9 নম্বরে যে কোর্সটা করানো হয় সেটা হচ্ছে ফ্রেঞ্চের ওপর আপনি এখানে মাস্টার্স করতে পারছেন। সবকটা কোর্সের জন্যই কিন্তু আপনার অনার্স গ্র্যাজুয়েট হতে হবে তাহলে আবেদন করতে পারবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একদম নমিনাল মার্কস ইউ চায়, অর্থাৎ সবাই আবেদন করতে পারবে, তখনই কম্পিটিশানটা অ্যাকচুয়ালি আরও হয় বিশেষ করে, এবং সিউর আবেদন কিন্তু হাজার হাজার স্টুডেন্টসটা করে থাকে। আচ্ছা, তারপরে 10 নম্বরে যেটা রয়েছে সিউ করায় সেটা হচ্ছে হিন্দির ওপর আপনি মাস্টার্স করতে পারছেন। 11 নম্বরে রয়েছে হচ্ছে হিস্ট্রি ইতিহাস, আমি তো ইতিহাসের এখানে স্পেশালাইজেশনগুলো বললাম, এছাড়া আপনারা জেনারেলি কিন্তু হিস্ট্রির ওপরও মাস্টার্স করতে পারছেন সিউর আন্ডার, এবং হিস্ট্রির সাথে মাস্টার্স যখন করবেন তখন আপনি স্পেশালাইজেশন কিন্তু পাবেন। তার পরবর্তী 12 নম্বরে রয়েছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এটার ওপর আপনি মাস্টার্স করতে পারছেন। 13 নম্বরে রয়েছে ইন্টিগ্রেটেড ব্যাচেলার লাইব্রেরি সায়েন্স, মাস্টার লাইব্রেরি সায়েন্স। অনেক স্টুডেন্টস আমাকে কিছুদিন ধরে কোয়েশ্চেন করছে যে তারা বিএলআইবি করতে চায়, ব্যাচেলার লাইব্রেরি সায়েন্স করতে চায়। আপনারা কিন্তু এখান থেকে ব্যাচেলার লাইব্রেরি সায়েন্স, মাস্টার লাইব্রেরি সায়েন্সে ইন্টিগ্রেটেড কোর্সটা করতে পারছেন। আচ্ছা, 14 নম্বরে যে কোর্সটা করানো হয় সেটা হচ্ছে এডুকেশান, 15 নম্বরে যে কোর্সটা করানো হয়ে থাকে সেটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাসকম, সব ক্ষেত্রেই আপনাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। 16 নম্বরে যে কোর্সটা করানো হয়ে থাকে সেটা হচ্ছে লিঙ্গুইস্টিকের আপনি মাস্টার্স করতে পারছেন। 17 নম্বরে আপনার যে কোর্সটা সেটা হচ্ছে মুসিওলজি, আমি আপনাদেরকে বলেছিলাম
আপনি যারা বিশেষ করে যে মিউজিয়ামে বিভিন্ন যে কাজগুলো হয়ে থাকে তার জন্য যে স্পেশালাইজেশন প্রোগ্রামগুলো হয়ে থাকে হিস্ট্রি, তার অন্যতম সাবজেক্ট হচ্ছে মোসিওলজি, আপনি সেটা এখান থেকে মাস্টার্স করতে পারছেন। এছাড়া অন্যান্য অনেক কটা পালি নিয়ে যারা পড়েছে বা পল সায়েন্স নিয়ে পড়েছে তারাও কিন্তু এটা আবেদন করতে পারে। আমি বলে দিচ্ছি সেটা, 18 নম্বরে আছে যে কোর্সটা সেটা হচ্ছে পালি, 19 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সিয়ান, 20 নম্বরে আপনি মাস্টার্স করতে পারছেন ফিলোসফির ওপর অর্থাৎ দর্শনের ওপর, তারপরে 21 নম্বরে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের ওপরে আপনি মাস্টার্স করতে পারছেন, 22 নম্বর কোর্স যেটা সেটা হচ্ছে রাশিয়ান এর ওপরে আপনি মাস্টার্স করতে পারছেন, 23 নম্বরে রয়েছে সংস্কৃত, সংস্কৃতের ওপর আপনি মাস্টার ডিগ্রি করতে পারছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, 24 নম্বরে রয়েছে সোশিওলজি, আপনি সোশিওলজির ওপর এখানে মাস্টার্স করতে পারছেন, 25 নম্বরে রয়েছে সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ এবং 26 নম্বরে রয়েছে উর্দু। এই 26টা মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে, এম এ করানো হয়ে থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। আপনি এই 26টা কোর্সের মধ্যে যেটা আপনার সাবজেক্ট সেটা আপনি করতে পারছেন। আমি আরও একটা এর সাথে অ্যাড করেছি এম এর সাথে, সেটা হচ্ছে এমকম। এমকম কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডেতেও পড়ানো হয়, ইভিনিংও পড়ানো হয়, এবং এখানে আপনি ডে, ইভিনিং এবং তার সাথে অনেক কলেজ আছে, প্রায় 8-9টা মতন কলেজ, 7-8, 8-9টা মতন কলেজ আছে যারা কিন্তু এমকম করিয়ে থাকে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ। আপনি সেখান থেকেও কিন্তু আবেদন করতে পারছেন, বিকম অনার্স সেখানে আপনার লাগছে। তো আমি আজকের আপনাদের চলুন এই 26টা প্লাস 27টা যে কতগুলো কলেজ রয়েছে তার অধীনে কত করে সিট রয়েছে, ক্যাম্পাসে কতগুলো সিট রয়েছে সেগুলো শেয়ার করছি, এবং মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমি বললাম সেটা হচ্ছে আপনাকে অনার্স থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন সিউর আন্ডারে। মার্কস এখানে খুব একটা চা হয় না, অর্থাৎ আবেদনের ক্ষেত্রে এখানে মার্কসের খুব একটা থাকে না, তার ফলে বা আলটিমেটলি এবার যেটা হবে 2022 সালে মেরিটের মাধ্যমে হবে নাকি এন্ট্রান্সের মাধ্যমে হবে ভর্তি সেটা আমরা এখনও জানি না, সেটা তো পরবর্তীতে আমরা জানবো। যদি এন্ট্রান্স হয় তাহলে আমি বারেবারে বলছি তার প্রিপারেশনটা নিতে থাকুন। প্রিপারেশন মানে কি, যেটা আপনার গ্র্যাজুয়েশনে পড়েছেন যে অনার্স সাবজেক্ট যেটা মাস্টার্স করে অ্যাপ্লাই করছেন সেটাকেই ভালোভাবে পড়তে হবে। কোয়েশ্চেন পেপার আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর বা এবার এবং এমএসসিরও আমি সেমভাবেই নিয়ে আসবো, কেউ চিন্তা করবেন না, অন্যান্য ইউনিভার্সিটিগুলো নিয়ে আসবো। তো চলুন সময় না নষ্ট করে আমরা দেখে নিচ্ছি এই টোটাল যে 27টা কোর্স, এই 27টা কোর্সে কোথায় কোথায় কোন কোন কলেজে পড়ানো হয় তার কত কত করে সিট রয়েছে শেয়ার করছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কোর্সগুলো হয়ে থাকে যেগুলো শেয়ার করলাম তার সিট সংখ্যা প্রথমত বলে দিই, এই যে সিট সংখ্যা এটা কিন্তু 2021-এর, 2022-এর এখনও ফাইনাল সিট সংখ্যা আমাদের কাছে আসেনি, তবে সাধারণত আমরা দেখেছি 2 থেকে ম্যাক্সিমাম 5টা অবধি কিন্তু সিট সাধারণত বেড়ে থাকে, তবে সেটা আপডেটটা এলে আমি তো নিশ্চয়ই শেয়ার করবো নোটিফিকেশান এলে। প্রথমত দেখুন, ফার্স্ট যেটা রয়েছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান বা হিস্ট্রি অ্যান্ড কালচার, তার সিট সংখ্যা রয়েছে 128, বিএ অনার্স লাগছে আপনি অ্যাপ্লাই করার জন্য। এছাড়া যারা সংস্কৃত, পালি, পল সায়েন্স, জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। তারপরে চলে এসেছে আরবিক, সেখানে সিট সংখ্যা রয়েছে 90, এগুলো কিন্তু সব ক্যাম্পাসে হচ্ছে, সেখানে বিএ অনার্স আরবিক অথবা প্রি এম এ আরবিকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর্কিওলজির ক্ষেত্রে সিট সংখ্যা থাকা হচ্ছে 28, 28টা সিট থাকে, এখানে আপনার এম এ এম এসসি অথবা বিএ বিএসসি অ্যানশিয়ান ইন্ডিয়ান কালচার হিস্ট্রিতে, সংস্কৃতে অথবা পালি, অ্যান্থ্রোপোলজি, জিওগ্রাফি, জিওলজি, বোটানি, জুলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সে পাস আউট হলে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন, অর্থাৎ বিএ অথবা বিএসসি। তারপরে চলে এসে বেঙ্গলি, এক্ষেত্রে আপনার বেঙ্গলিতে অনার্স লাগছে, এখানে ক্যাম্পাসে সিট রয়েছে 385। বুদ্ধি স্টাডিসের ক্ষেত্রে সিট রয়েছে 40, এবং এক্ষেত্রেও আপনার কিন্তু হিস্ট্রি, আর্কিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন করা থাকলে, এছাড়া ইকোনমিক্স, এডুকেশন নিয়ে পড়া থাকলে, বা আপনার পালি নিয়ে পড়া থাকলে বা ফিলোসফি নিয়ে পড়া থাকলে আপনি কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারছেন। বিকম অনার্সের যারা স্টুডেন্টস আছে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছে বুদ্ধি স্টাডিস। তার পরবর্তী 6 নম্বরে চলে এসে কম্পারেটিভলি ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অর্থাৎ সিআইএল, এখানে 34টা সিট থাকে, তবে এখানে কিন্তু একটু সিট সংখ্যা বাড়ার আপডেটটা আমাদের কাছে এসছে, অফিসিয়ালভাবে এলে শেয়ার করবো। এক্ষেত্রে আপনার যেটা লাগছে বিএ অনার্স অথবা মাস্টার্স করতে হবে, আপনাকে হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্স অর্থাৎ এবং আপনাকে বেঙ্গলির ওপর নলেজ থাকলেই আপনি আবেদন করতে পারছেন। তারপরে চলে এসে ইকোনমিক্স, এক্ষেত্রে সিট সংখ্যা রয়েছে 235, বিএ বিএসসি বা আপনার অনার্স থাকতে হবে ইকোনমিক্সের ওপর। তার পরবর্তী এডুকেশান, এখানে সিট সংখ্যা রয়েছে 132, 132টা, এখানে আপনার এডুকেশনের ওপর কিন্তু অনার্স থাকলে আপনি আবেদন করতে পারছেন। ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে টোটাল ক্যাম্পাসে সিট রয়েছে 245, 245, এখানে আপনার বিএ অনার্স ইংলিশ লাগছে। ফ্রেঞ্চের ক্ষেত্রে আপনার সিট সংখ্যা রয়েছে 18টা, এক্ষেত্রে আপনার হচ্ছে বিএ অনার্স ফ্রেঞ্চে থাকতে হবে অথবা মাস্টার্স বা প্রি মাস্টার্স করলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী চলে এসেছে হিন্দি, এক্ষেত্রে সিট সংখ্যা রয়েছে 121, 121, এক্ষেত্রেও আপনার অনার্স লাগছে,
হিন্দিতে। হিস্ট্রি, হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে, হিস্ট্রিতে মাস্টার্সের ক্ষেত্রে লাগছে সিট রয়েছে 168টা, এক্ষেত্রে আপনার অনার্স লাগছে হিস্ট্রিতে। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এক্ষেত্রে রয়েছে আপনার 169টা সিট, 169, এক্ষেত্রে আপনার কিন্তু হিস্ট্রি অথবা ইসলামিক হিস্ট্রির ওপর অনার্স থাকলে আবেদন করতে পারছেন। ইন্টিগ্রেটেড ব্যাচেলার লাইব্রেরি সায়েন্স, মাস্টার লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে সিট সংখ্যা রয়েছে 25টা, এক্ষেত্রে আপনাকে লাইব্রেরি সায়েন্সে অনার্স হতে হবে অথবা আপনি যে কোনো সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েট হলে আপনি কিন্তু এই ইন্টিগ্রেটেড কোর্সটি করতে পারছেন। জার্নালিজম মাসকমের ক্ষেত্রে টোটাল সিট রয়েছে 60টা এবং এক্ষেত্রে আপনার অনার্স থাকতে হবে জার্নালিজম মাস কমিউনিকেশন, এছাড়া অন্যান্য যে কোনো সাবজেক্টে আপনি অনার্স থাকলে লাইক ইংলিশ, বেঙ্গলি বা অন্যান্য যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আপনি কিন্তু করতে পারছেন এই কোর্সটি। তার পরবর্তী চলে এসে লিঙ্গুইস্টিক, এখানে সিট সংখ্যা রয়েছে 89, এক্ষেত্রে আপনার লিঙ্গুইস্টিক বা ইংলিশ বা বাংলা বা সংস্কৃত বা পল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি যে কোনো একটা সাবজেক্টে অনার্স থাকলে আবেদন করতে পারছেন। মিউজিওলজি, মিউজিওলজির ক্ষেত্রে 30টা সিট রয়েছে, এক্ষেত্রে হিস্ট্রিতে অনার্স, আর্কিওলজি, সংস্কৃত, ফাইন আর্টস, ভিজুয়াল আর্ট, জিওগ্রাফি আর্ট, অ্যাপ্লাইড আর্ট, কমার্শিয়াল আর্ট, হিস্ট্রি অফ আর্ট, অ্যান্থ্রোপোলজি, এই সমস্ত কোর্সগুলোতে আপনি অ্যাপ্লাই করে থাকলে, গ্র্যাজুয়েশন করে থাকলে আবেদন করতে পারছেন। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্যান্য ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্সেও আপনার যদি বিএসসি থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে 18 নম্বরে চলে এসে পালি, পালিতে সিট রয়েছে 34টা, এক্ষেত্রে আপনার বিএ এবং বা অনার্স থাকতে হবে সংস্কৃত, ফিলোসফি, হিস্ট্রি, অ্যানশিয়ান হিস্ট্রি, আরবিক, আর্কিওলজি যে কোনো সাবজেক্ট অথবা বিএসসি বা বিকম অনার্সের স্টুডেন্টরাও পালি কিন্তু অ্যাপ্লাই করতে পারে। পার্সিয়ান, পার্সিয়ানের ক্ষেত্রে সিট রয়েছে 50টা, এক্ষেত্রে বিএ অনার্স থাকতে হবে আপনাকে পার্সিয়ানে। ফিলোসফির ক্ষেত্রে আপনাকে বিএ অনার্স হতে হবে ফিলোসফিতে এবং এখানে সিট রয়েছে 235, 235। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সিট রয়েছে 235টা এবং এখানেও আপনার পল সায়েন্সে অনার্স থাকতে হবে। রাশিয়ানে সিট রয়েছে 15টা এবং এক্ষেত্রে আপনাকে রাশিয়ানে অনার্স থাকতে হবে অথবা প্রি এম এ করতে হবে। সংস্কৃতের ক্ষেত্রে সিট রয়েছে 169, 169টা, এক্ষেত্রে আপনার বিএ অনার্স থাকতে হবে সংস্কৃতে। সোশিওলজিতে সিট রয়েছে 60, 60টা সিট রয়েছে, এক্ষেত্রে আপনাকে বিএ অনার্স হতে হবে সোশিওলজিতে। সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিসের ক্ষেত্রে সিট রয়েছে 106, আপনি হিস্ট্রি, পল সায়েন্স, ইকোনমিক্স, অ্যান্থ্রোপোলজি বা হিউম্যান রাইটসে যদি আপনার আজকে অনার্স থাকে আপনি আবেদন করতে পাচ্ছেন। উর্দু, উর্দুর ক্ষেত্রে সিট রয়েছে 81, এক্ষেত্রে আপনাকে উর্দুতে বিএ অনার্স করতে হচ্ছে। অর্থাৎ এইগুলো আমি এই টোটাল যে 26টা শেয়ার করলাম এটা হচ্ছে ক্যাম্পাসে যেগুলো হয়, তো সিউ ডাইরেক্ট মেন ক্যাম্পাসে। এবার আমি এবং সিউর ক্যাম্পাস মানে আলিপুর অথবা কলেজ স্ট্রিট। এবার আমি যদি একটু শেয়ার করি যে বিভিন্ন যে কলেজে সিউর মাস্টার্স করানো হয়, লাইক বেঙ্গলি, বেঙ্গলি বেথুন কলেজে করানো হয়, এটা শুধুমাত্র মেয়েদের জন্য, 23টা সিট রয়েছে। লেডি ব্রাহ্মণ কলেজে করানো হয়, এটাও শুধু মেয়েদের জন্য, 20টা সিট রয়েছে। বেঙ্গলি আশুতোষ কলেজে করানো হয়, সেখানে 55টা সিট রয়েছে, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছে। বেঙ্গলি করানো হয়ে থাকে মাস্টার্স বা বঙ্কিম সর্দার কলেজে, 55টা সিট রয়েছে। বেঙ্গলি করানো হয়ে থাকে বেহালা কলেজে, 50টা সিট রয়েছে। চারুচন্দ্র কলেজে বেঙ্গলি মাস্টার্স করানো হয়, 55টা সিট আছে। বেঙ্গলি ইন যোগমায়া দেবী কলেজে করানো হয়, 50টা সিট আছে। বেঙ্গলি ইন ফকিরচাঁদ কলেজে করানো হয়, 161টা সিট আছে। আচ্ছা, যোগমায়া দেবী কলেজটা কিন্তু শুধুমাত্র মেয়েদের। তারপরে আছে রামমোহন কলেজ, সেখানে বেঙ্গলি করানো হয়, সেখানে সিট রয়েছে 50। এবং তার পরবর্তী আছে বিবেকানন্দ কলেজ, এখান থেকে আপনি করতে পারছেন বাংলায় মাস্টার্স, 50টা সিট রয়েছে। বিবেকানন্দ কলেজ ফর ওমেন ইন বরিশা, এখানে 28টা সিট রয়েছে, এটা শুধুমাত্র মেয়েদের কলেজ। বেঙ্গলি ইন ওমেন্স কলেজ বাগবাজারে করানো হয়, সেখানে সিট রয়েছে 60, এটাও শুধুমাত্র মেয়েদের কলেজ। বেঙ্গলি ইন গুরুদাস কলেজ ফুলবাগানে করানো হয়, এখানে 35টা সিট রয়েছে। তারপরে বেঙ্গলি ইন বা রামসদয় কলেজ আমতাতে করানো হয়, যেটা 50টা সিট রয়েছে। বেঙ্গলি ইন নবগ্রাম হীরালাল পাল কলেজ কোন্নগর হুগলিতে করানো হয়, যেখানে সিট রয়েছে কিন্তু 30টা। বেঙ্গলি মাস্টার্স করানো হয় বিজয় কৃষ্ণ গার্লস কলেজে হাওড়াতে, সেখানে সিট রয়েছে 30টা, এটা শুধুমাত্র মেয়েদের কলেজ। বেঙ্গলি নব বালিগঞ্জ মহাবিদ্যালয় করানো হয়, সেখানে সিট রয়েছে 82। বেঙ্গলি প্রভু জগৎবন্ধু কলেজ আন্দুল হাওড়াতে করানো হয়, সেখানে রয়েছে 30টা সিট। তারপরে বেঙ্গলি উলুবেরিয়া কলেজে করানো হয়, সেখানে রয়েছে 60টা মতন সিট। অর্থাৎ এই যে 45টা কলেজের নাম বললাম, এই 45টা কলেজের থেকে এই যে 27 থেকে 45 শেয়ার করলাম, এগুলো বেঙ্গলিতে মাস্টার্স করানো হয় কলেজে, এছাড়া আপনি ক্যাম্পাসেও করতে পারছেন। অর্থাৎ যেখানে সিট সংখ্যা বেশি সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হচ্ছে। তার পরবর্তী এবার শেয়ার করছি এডুকেশন, এডুকেশন ফকিরচাঁদ কলেজে করানো
কন হয় সেখানে 156টা সিট রয়েছে। ইংলিশ কন হয়ে থাকে এবার কোথায় কোথায়? ইংলিশ কন হয় বেথুন কলেজ, এটা মেয়েদের কলেজ শুধুমাত্র, এখানে মাস্টার্স করতে পারছেন 16টা সিট আছে। ইংলিশ লেডি ব্রাহ্মণ কলেজে করতে পারছেন, এখানে 15টা সিট আছে, এটাও শুধুমাত্র মেয়েদের কলেজ। ইংলিশ মৌলানা আজাদ কলেজে করতে পাচ্ছেন, এখানে 27টা সিট আছে, 27। ইংলিশ ওমেন্স কলেজে করতে পাচ্ছেন, 50টা সিট আছে, এটাও কিন্তু মেয়েদের কলেজ। বাসন্তী দেবী কলেজে আপনি ইংলিশে মাস্টার্স করতে পাচ্ছেন, 40টা সিট আছে। ইংলিশ করতে পাচ্ছেন নরসিংহ দত্ত কলেজ, এখানে 30টা সিট আছে। এবার এটা তো আমি মোটামুটি বললাম ইংলিশ, এবার একটু চলে আসি হিস্ট্রি। হিস্ট্রি কোন কোন কলেজে কোন হয় মাস্টার্স? হিস্ট্রি কোন হয় ফকিরচাঁদ কলেজ, সেখানে 75টা সিট আছে। অন্যদিকে হিস্ট্রি কোন হয় বেহালা কলেজে, সেখানে 50টা সিট আছে। হিস্ট্রি কোন হয় বিবেকানন্দ কলেজ, সেখানে 50টা সিট আছে। হিস্ট্রি কোন হয় ওমেন্স কলেজ, সেখানে 30টা সিট আছে। এবার চলে আসি জার্নালিজম মাসকম। জার্নালিজম মাসকমের ক্ষেত্রে আপনার জার্নালিজম মাস কমিউনিকেশন ইন ওমেন্স কলেজে কোন হয়ে থাকে, সেখানে 44টা সিট আছে। আচ্ছা, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একদম সেম যেটা আগে বললাম। তারপরে চলে আসি ফিলোসফি। ফিলোসফি কোন হয় বিজয়কৃষ্ণ গার্লস কলেজ থেকে, সেখানে 30টা সিট আছে, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। আচ্ছা, অন্যদিকে পলিটিক্যাল সায়েন্স কোন হয় বাসন্তী দেবী কলেজ থেকে, এখানে 15টা সিট আছে। পলিটিক্যাল সায়েন্স কোন হয় লেডি ব্রাহ্মণ কলেজ থেকে, এখানে 15টা সিট আছে। সংস্কৃত কোন হয় হচ্ছে বিজয়কৃষ্ণ গার্লস কলেজ থেকে, এবং উর্দুতে আপনি কিন্তু ক্যাম্পাসের পাশাপাশি কলেজেও করতে পারছেন মাস্টার্স, সেটা হচ্ছে মৌলানা আজাদ কলেজ, সেখানে 37 বা 37টা সিট আছে। এটা তো আমি বলে দিলাম টোটাল এমএ। এবার একটু শেয়ার করছি এমকম। এমকম আমি আগেই বলেছি ডে এবং নাইটে শেখানো হয়, ডে অথবা ইভিনিংয়ে করানো হয় ক্যাম্পাসেই। কমার্স সিউ ডে ক্যাম্পাসে, যেখানে সিট রয়েছে 419, বিকম অনার্স লাগবে আপনার অ্যাপ্লাইয়ের জন্য। কমার্স সিউ ইভিনিং, সেখানে সিট রয়েছে 419, সেক্ষেত্রে আপনার বিকম অনার্স লাগবে। ইভিনিং এবং ডে দুটোই কিন্তু রেগুলার কোর্স। এবার বিভিন্ন কলেজ। কমার্স ইন গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে সিট রয়েছে 65। কমার্স ইন ফকিরচাঁদ কলেজ, সেখানে সিট রয়েছে 50। কমার্স ইন বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, সেখানে সিট রয়েছে 30। কমার্স ইন নব বালিগঞ্জ মহাবিদ্যালয়, সেখানে সিট রয়েছে 120, অর্থাৎ এইগুলো থেকে আপনি মাস্টার্স করতে পাচ্ছেন, এমকম করতে পাচ্ছেন। কমার্স ইন নেতাজিনগর ডে কলেজ, সেখানে সিট রয়েছে আপনার 75। কমার্স ইন শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউট কলেজ হাওড়া, এখানে সিট রয়েছে 60। কমার্স ইন প্রফুল্লচন্দ্র কলেজ, এখানে সিট রয়েছে 50। অর্থাৎ এতগুলো আমি আপনাদের এমএ এবং এমকমের ইউনিভার্সিটি ক্যাম্পাসের সিট এবং তার সাথে যোগ্যতা এবং তার সাথে কলেজ ওয়াইজ যে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কলেজে এমএ এমকম করানো হয় তার সমস্ত আপডেট শেয়ার করলাম। এবার আপনাদের এই আপডেটটা থেকে আপনাদের নিজেদের ক্যালকুলেশন করতে হবে যে যখন আপনারা অ্যাপ্লাই করবেন ফাইনালি ক্যাম্পাস রাখবেন নাকি কলেজ রাখবেন প্রথম চয়েসে। যদি আজকে ক্যাম্পাস রাখছেন তাহলে ক্যাম্পাসের মধ্যে আপনার লড়াই হচ্ছে, অর্থাৎ কম্পিটিশন হবে। যদি তার পরবর্তী কলেজ রাখছেন তাহলে কলেজে আপনার কিন্তু লড়াই হচ্ছে। এটাও জানিয়ে দিই যে এই বছর 2022 মাস্টার্সে ভর্তির জন্য কোনো টাকা লাগছে না কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা ক্যাম্পাসে পড়বে, কিন্তু হ্যাঁ যারা কলেজে পড়বে তাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তবে এটাও একটা ব্যাপার যে সমস্ত জায়গায় কলেজের সিট সংখ্যা বেশি রয়েছে, ক্যাম্পাসের সিট সংখ্যা সেরকম নেই, সেখানে কিন্তু কলেজকেই প্রাধান্য দেওয়া সেম বা শ্রেয়। এর কারণ কম্পিটিশন বিশাল পরিমাণে হয়ে থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ভালো থাকবেন, এমএসসি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। নতুন আর কোন কোন ইউনিভার্সিটির দরকার কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।